সম্মান যারা রয়েছেন বা বিভিন্ন স্বেচ্ছা সেবক যারা রয়েছেন তাদের বলছি আপনারা দ্রুত। তো আমরা কিন্তু এখন চলে এসেছি সেই আগন সঙ্ঘের সেই মাঠে যেখানটায় মা কালীর সেই বানানো হয়েছে 50 ফুটের, তো সেখানটায় এখন দেখতে পাচ্ছি। আর এখন ঢুকবো ভিতরে আমরা, ঢোকার পরে কিন্তু মায়ের সেই রূপটা দেখবো আর কেমন করে বানিয়েছে কি বানিয়েছে সব জানবো। ভিতরে গিয়ে দৃষ্টি রাখবেন এবং আপনি একটু ফাঁকায় এসে আপনি ফটো তুলবেন। তো গাইজ, তোমাদেরকে ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট করবো, যা যা দেখছো আমার ভিডিওটা এরকম দেখছো, ফার্স্ট টাইম দেখছো, তাহলে সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে কিন্তু নোটিফিকেশন অন করে দাও। আমার আমার চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আসতে থাকে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি রাজু আর তোমরা দেখছো আমার সঙ্গে অ্যামেজিং রাজু। সো গাইজ, আজকে কিন্তু চলে এসেছি আমি আগন সঙ্ঘ, আর আগন সঙ্ঘে কিন্তু তোমাদেরকে ফেসবুকে দেখাবো ঠাকুরটা কেমন করেছে আর এখানের ব্যবস্থাপনা কী আছে সবই দেখাবো আজকে। তো চলো ভিডিও শুরু করা যায়। তো গাইজ, আমি ফাইনালি চলে এসেছি কিন্তু সেই আগোয়ান সঙ্ঘ ক্লাবের সামনে, দেখতে পাচ্ছ আমার সামনে, আমার পেছনে রয়েছে মা কালীর সেই দুর্দশ রূপ যেটাকে ডাকাতকালের রূপে পরিচিত। দেখো, শিল্পীর সঙ্গে যখন কথা বলেছিলাম তো শিল্পী আমাকে আশ্বস্ত করেছিলেন তিনি কিন্তু আমাদেরকে একটা চমৎকার রূপ দেখাবেন। সত্যি বলছি, এখানে যখন এলাম এখন আমি তৈরি হওয়ার পরে, তো সত্যি আমি চমকে গেছি এত সুন্দর একটা রূপ দেখে মায়ের, আর এত সুন্দর শিল্পীর হাতের কাজ, সত্যি মনকে মুগ্ধ করে দেওয়ার মতন যথেষ্ট। তোমরা দেখো এখানটায় মায়ের কাজ, মায়ের যে মূর্তিটা করেছেন কোনো অংশে কম কিছু নেই, মায়ের মূর্তি কিন্তু দুর্দশ লাগছে। উনি কিন্তু বলেছিলেন যে ডাকাতখালি হিসাবে মাকে এখানে বানাবেন, তো তেমনটাই কিন্তু বানিয়েছেন আর তেমনই লাগছে দেখতে এখানটায়। আমার কিন্তু মন একদম মুগ্ধ হয়ে গেছে দেখে, যখন বানাচ্ছিল তখন দেখেছিলাম তখনও ভালো লাগছিল, কিন্তু এখনটা যখন হয়ে গেছে তখন দেখছি কিন্তু আমার আরও ভালো লাগছে দেখে। সত্যি বলছি, হাতের কাজটা অসাধারণ, ওনার হাতের কাজটা দুর্ধর্ষ, ওনার হাতের কাজ। যদি আপনারা আসেন তো দেখবেন এখানটায় যে কত সুন্দর নিখুঁত কাজ উনি করেছেন। নমস্কার, আমি সৌভিক সিং। আমাদের বলা হলো কিছু নতুন কিছু করতে, আমি তখনই এ করলাম যে এবারে মায়ের মূর্তি 50 ফুট করা হোক, সেরকম একটা প্ল্যানিং করা হোক। সেইভাবে আমরা একটা পাথরের স্ট্রাকচারকে, মানে পাথর কেটে মাতৃ প্রতিমা তৈরি করা হয়েছে আর কি, সেই সেটা আমরা সেইভাবে প্ল্যানিং করেছি। আর মায়ের রঙও সেই পাথরের রঙই হবে। তো গাইজ, এই মুহূর্তে কিন্তু আমি এসে বসেছি সেই আগন সঙ্ঘের সেই 51 হাত কালীর কাছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর মা কালীর রূপ এখানে দেখতে পাচ্ছ। মা কালী কিন্তু এখানে কিন্তু সেই ডাকাত কালীর রূপেই কিন্তু এখানে বিরাজমান করছেন। আমরা যখন এসেছিলাম আগে, যখন শিল্পী আমাদেরকে বলে দিয়েছিলেন যে এখানে যে কালের রূপটা থাকবে সম্পূর্ণ থাকবে কিন্তু ডাকাত কালীর মতনই থাকবে, আর লাইট থাকবে একদম আলো আবছা থাকবে। তো যখন আমি এখানটায় এলাম এখন ঠিক তেমনই দেখতে পাচ্ছি, আলো আবছার মতো লাইটে আছে এখানটায়, খুব বেশি লাইট নেই এখানে। তো দেখো খুব দুর্ধর্ষ লাগছে, কিন্তু হাতের কাজগুলো কিন্তু দারুণ করেছে, আর শিল্পীকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা সারপ্রাইজ আমাদেরকে দেওয়ার জন্য। তো ক্লাব সদস্যদেরকে অশেষ অশেষ ধন্যবাদ, আগন সঙ্ঘের প্রত্যেক যারা এত সুন্দর একটা প্রতিমা এবছরের মধ্যে উপহার দিয়েছেন। প্রত্যেক বছরের মতো কিন্তু এবছর কিন্তু চমকে দিয়েছে আগন সঙ্ঘ, প্রত্যেক বছর যেমন থাকে তেমন থাকে, বাট এবছরটা কিন্তু আগন সঙ্ঘ চমকে দিয়েছে। পাশাপাশি যে ক্লাব ছিল অন্য সব ক্লাবগুলো, তা সেই সব ক্লাবগুলো কিন্তু এখন এদের দেখে কিন্তু রেস্টটা বাড়িয়ে দিয়েছে, কারণ ওরা কিন্তু কেউ ধারণা করতে পারেনি যে আগন সঙ্ঘ এত বড়টা কিছু করে চলেছে। তো যখন আগন সঙ্ঘ এত বড়টা উদ্যোগ নিয়েছিল তখন কিন্তু কেউ জানতো না তেমন হবে, আর যখন এটা হয়ে গেছে সত্যি বলতে মনকে মুগ্ধ করে দেওয়ার মতোই। আর যত বলবো তো কম হবে, তো আপনারা ডেফিনেটলি এখানে আসবেন। মা কালীর এই 51 হাতের যে মা কালী বানানো হয়েছে এখানটায়, সে দুর্ধর্ষ রূপ কিন্তু বানিয়েছে এখানটায়, তো কোনো অংশে কিন্তু কম কিছু নেই। শিল্পীকে কিন্তু বারবার ধন্যবাদ দেওয়ার মতোই, কারণ যা উনি যে হাতের কাজটা বানিয়েছেন কিন্তু দুর্ধর্ষ বানিয়েছেন, কোনো অংশে কিন্তু কম কিছু রাখেননি। প্রত্যেক আগন সঙ্গে কিন্তু প্রত্যেকটা সদস্যকে অশেষ ধন্যবাদ যারা এত সুন্দর একটা উপহার আমাদেরকে দিয়েছেন। দেখো, আমরা যেমন ডাকাত কালীকে যেমন দেখতে পাই যে রূপে, সেই রূপেই কিন্তু মাকে এখানে বানানো হয়েছে, কোনো অংশে কিন্তু কম কিছু নেই। তেমনই গুফা বানানো হয়েছে, দেখো এই সাইডে কিন্তু দুটো গুফা বানানো, গুফার মতো বানানো হয়েছে তেমনই, যেমন কিনা আমরা রিয়েল জানি যে মা ডাকাত কালীকে যেমন জায়গায় পুজো করা হতো ঠিক তেমন জায়গাতেই কিন্তু এখানটায় মাকে সেই ব্যবস্থাটা করে দিয়েছে। মানে কী বলবো, যে লাগছে কি একদম দুর্ধর্ষ, মানে আমি রিয়েল সেইখানটায় পৌঁছে গেছি, সেই আমলে পৌঁছে গেছি যে সময়টা কিনা ডাকাত কালীর পুজো করা হতো, আর যে সময়টা কিনা যেটা মানে গুফার মধ্যে মায়ের আরাধনা করা হতো, তেমনই লাগছে এখানটা, কোনো অংশে কিন্তু কম কিছু লাগছে না। এখানে কিন্তু যে কালগুলো আছে
দুর্ধর্ষ কাজ আপনারা কিন্তু আপনাকে দেখেছি বারবার করে আমি আগে, যে এখানটা কিন্তু যে উপহারটা আমাদের দিয়েছে আগন সঙ্গ, সেটা কোনো মানে যত মূলত কম হবে। আপনারা আসবেন এসে কিন্তু দেখবেন মায়ের এই রূপটা কিন্তু দেখার জন্য প্রচুর দূর দূর থেকে লোক আসছে। লোক কিন্তু ইতিমধ্যে প্রচুর দূর থেকে এসে কিন্তু ভিড় জমাচ্ছে এখানটায়। মায়ের মুখটা কিন্তু রূপটা কিন্তু দেখার মতো হয়েছে এখানে। আর দুর্ধর্ষ হাতের কাজ শিল্পী কিন্তু প্রত্যেকবারের মতো, মানে যতবার ধন্যবাদ দেবো ততই কম দেওয়া হবে। যতক্ষণ না আপনি এখানটায় মায়ের রিয়েল রূপটা দেখবেন ততক্ষণ বুঝতে পারবেন না যে কাজটা কেমন। আমার তরফ থেকে যতটা দেখতে পাচ্ছেন কিন্তু এর থেকেও রিয়েল যদি আসেন এখানটায় তার থেকে বেশি মজা পাবেন আমার যা মনে হয়। আগন সঙ্গ কিন্তু আগন সঙ্গ এবার যে আকর্ষণটা রেখেছে কিন্তু 51 ফুটের সেই কালী দেখতে পাচ্ছি আমাদের সামনে এখন রয়েছে। 51 ফুটের সেই কালী দেখতে পাচ্ছ, কত সুন্দর মায়ের রূপটা এখানটায়। তো তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম আমি যখন বানাচ্ছিল, তো শিল্পীর সঙ্গে আমরা কথা বলেছিলাম। কথা বলার পরে কিন্তু আমাদেরকে তিনি বলেছিলেন যে যখন তৈরি হয়ে যাবে তখন রূপটা দেখবে দেখার মতো হবে। সত্যি কথা বলছি এখন যখন আমি তৈরি করার পরে এলাম, সত্যি বলছি কোনো অংশে কিছু কম কিছু নেই। তার দুর্ধর্ষ কাজ করেছে শিল্পীকে কিন্তু অশেষ অশেষ ধন্যবাদ। তার সে কথা সে রেখেছে, এত সুন্দর একটা উপহার আমাদের দিয়েছে এবছর আগন সঙ্গ। মায়ের এত সুন্দর রূপ, কী বলবো যে পুরো তাকাতকালীন যে রূপটা থাকে তেমনই কিন্তু দেখতে পাচ্ছি আমরা। যে যখন তৈরি করছি তখন দেখেছিলাম তখনও ভালো লেগেছিল অবশ্যই, কিন্তু এখন যখন তৈরি হয়ে গেছে তখন কিন্তু আরও বেশি ভালো লাগছে। কোনো অংশে কিছু কম বেশি নেই, যেমনটা তিনি বলেছেন তেমনটাই করেছে এখানটায়। দেখো মায়ের রূপটা কিন্তু কোনো অংশে কিছু কম পায়নি, কিন্তু এখানটায় দুর্ধর্ষ মায়ের রূপটা বানিয়েছে এখানে। মা কিন্তু খুব সুন্দর লাগছে এখানটায় দেখতে, কোনো অংশে কিন্তু কম বেশি নেই। মন্দিরের ঠিক কিন্তু বাঁ পাশে কিন্তু রাখা হয়েছে এক্সিটটা দেখতে পাচ্ছি আমরা এখানটা। এক্সিটে কিন্তু সত্যি বলতে খুব আকর্ষণীয় রেখেছে, পুরো লাগছে কি যে গুফার একটা মুখ লাগছে। এই এক্সিটটা দেখো কত সুন্দরভাবে বানিয়েছে। আর সত্যি কথা বলতে আগুন সঙ্গে অনেক ধন্যবাদ সুন্দর একটা উপহার আমাদের দেওয়ার জন্য। তো গাইজ, আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে আমাকে ডেফিনেটলি জানাও। আমি কিন্তু খুব আগ্রহ করে আছি তোমাদের রিপ্লাই পাওয়ার জন্য, যে আজকে আগুন সঙ্গে আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল আগুন সঙ্গে দেখার জন্য, যে বারাসাতের বুকে যে 50 ফুট কালি হয়েছে তো দেখার জন্য কিন্তু আমি সেই রিকোয়েস্ট মানে রেখেছি আজকে। তো দেখো এখানটা কেমন হয়েছে ভিডিওটা, দেখার পরে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন কী লাগলো ভিডিওটা। আর হ্যাঁ, যারা ফার্স্ট টাইম দেখছো আমাকে তারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে কিন্তু নোটিফিকেশন অন করে দিও। তো আমরা দেখা হচ্ছে পরের অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে আসছি আবার। চলো তাহলে দেখা হচ্ছে আবার, টাটা।